नमस्कार बन्धुरा, हरि नित्य किचेने तोमादेर सबाइके स्वागत। आज आमि बानाबो ब्रेड कोफ्तागारी रेसिपि। तोमरा अनेके अनेक रकमेर कोफ्ता खेयेछो, जदि ब्रेडेर कोफ्ता तोमादेर ना बानिये थाको ताहले रेसिपिटा ट्राई करते पारो। एटा भात रुटी बा परोटार साथे खेते खूब भालो लागे। तो चलो देखे नी रेसिपिटा। कोफ्ता बनानोर जन्य आमि एखाने निएछि छोटो छोटो 5-6টা आलू सिद्ध करे निएछि। आलूगुलो एकटु मैश करे एबार एखाने दिए देब ब्रेड क्राम। आमि ब्रेड क्राम निएछि। तोमरा ब्रेड क्रामेर जायगाय एमनि আস্ত ব্রেড একটু জলে ভিজিয়ে নিতে পারো। সামান্য একটু জলে ভিজিয়ে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়েছি 2 চামচ কর্নফ্লোর, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা, নুন স্বাদ মতো। এবার এগুলো ভালো করে মেখে নেব আলুর সাথে। ব্রেড ক্রাম, আলু আর মশলা এগুলো ভালো করে মেখে নেব। তো ভালো করে মাখা হয়ে গেলে মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে নেব কোপ্তা। আমি এখানে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু তেল গরম করে নেব। তেলটা গরম হলে এক একটা করে বল ছেড়ে দেব আর এটা লাল করে ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো এবার এগুলো তুলে নেব কোপ্তাগুলো। এবার অন্য কড়াইতে একটু সরষের তেল গরম করে নেব। এবার দিয়ে দেব একটা তেজপাতা, 1 চামচ, 1/2 চামচ জিরে দেব, আর দিয়ে দেব একটু হিং। এবার একটু নাড়াচাড়া করে নেব এগুলো। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটো কুচি একটা, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর 2-3টে কাঁচা লঙ্কা কোচানো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এগুলো। এবার দিয়ে দেব হলদি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো। এবার ভালো করে মিশিয়ে দেব আবার। আর এবার এখানে সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তো এবারে এখানে দিয়ে দেব আমি জল।
আমি এখানে 2 বাটি জল দিয়েছি, এবার একটু মিশিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি, তো এবার এখানে দিয়ে দেব কোপ্তাগুলো। দিয়ে একটু মিশিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো 5-7 মিনিট পর আমি এখানে এবার অ্যাড করব। ক্রিম, এখানে আমি ক্রিম নিয়েছি, তোমরা দুধের সর বা মালাই ইউজ করতে পারো। তো আমি 3-4 চামচ ক্রিম দিয়েছি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর মিশিয়ে দিয়ে আবার 2 মিনিট রান্না করে নেব। তো 2 মিনিট পর এবার আমি সার্ভ করার আগে উপরে একটু ক্রিম ছড়িয়ে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ব্রেড কোপ্তাকারি রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করো, লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।